আমার আমাদের ঘোষণা হচ্ছে যে আমাদের এখানে 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং 636টা মাদ্রাসা, প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে কোভিডের অতিমারিতে অনলাইন শিক্ষার সুবিধার জন্য একটি করে ট্যাব, মানে যেটা ছোট কম্পিউটার বলে ট্যাবলয়েড, যেগুলোকে বলে ট্যাবলেট, দেয়া হবে বলে আমি সিদ্ধান্ত ঘোষণা করছি। 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট স্কুল অবশ্যই গভর্নমেন্ট স্কুল এন্ড মাদ্রাসা গভর্নমেন্ট এডেড, তার নিচে যারা আছে সেখানে আমি কি বলছি, সেক্ষেত্রে স্কুলকে একটা করে দিয়ে দিন, তাহলে স্কুল একটা করে অনলাইন ক্লাসের ব্যবস্থা যদি করে তাদের অনলাইনের মাধ্যমে। তোমরা খবরটা দেখলে, মুখ্যমন্ত্রীর যে বক্তৃতাটা ছিল সেটার কিছু অংশ তোমাদের শুনিয়ে দিলাম, যার মাধ্যমে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারলে তার কিছু ঘোষণা। এবার তথ্যটি আরেকটু পরিষ্কার করে তোমাদের সামনে তুলে ধরছি। তো কি বলছে, দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাবসহ একগুচ্ছ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নবান্ন সভাঘরের সাংবাদিক বৈঠকে পড়ুয়াদের জন্য ট্যাব, জানুয়ারিতে সরকারি কর্মচারীদের আরেক দফা ডিএ সহ একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ, ভরসা আপাতত অনলাইনেই, কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত বড় অংশের পড়ুয়া। সেই সমস্যার সমাধানে পড়ুয়াদের হাতে বিনামূল্যে ট্যাব তুলে দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। এদিন ঘোষণাগুলির মধ্যে উল্লেখযোগ্য পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেওয়ার ঘোষণা। মুখ্যমন্ত্রী বলেন, 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়া হবে, অনলাইনে পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়া হবে। প্রারম্ভিক পর্বে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়ার পর পরবর্তীতে অন্য শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব বিতরণের চিন্তাভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও হাই মাদ্রাসার পড়ুয়ারা এই ট্যাব পাবে। একই সঙ্গে সরকারি স্কুলগুলিকে একটি করে কম্পিউটার দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রায় 14,000 উচ্চ মাধ্যমিক স্কুল এবং 636টি মাদ্রাসা রয়েছে। এই হলো আমাদের স্কুল সম্পর্কিত খবর, বাদ বাকিটুকু অন্য ব্যাপার সেটা আমাদের দরকার নেই। মূলত যে ব্যাপারটা, যে আমরা কিছুদিন আগেও বলেছিলাম যে আমাদের সরকার হয়তো মোবাইল দেবে, এরকম একটা ভাবনাচিন্তা চলছে, অনেক আগেই তোমাদের সামনে শেয়ার করেছিলাম ব্যাপারটা, কিন্তু সেই নিউজটাই কিন্তু আজ মোটামুটি সত্যি হলো। কারণ মমতা ব্যানার্জী, আমাদের মুখ্যমন্ত্রী, সরাসরি সেই ঘোষণাটাই করলেন যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য দেওয়া হবে ট্যাব, এবং অন্যান্য ক্লাসের তার পরবর্তীতে যদি ভাবনা চিন্তা করা হয় তাহলে অন্যান্য ক্লাসকেও কিন্তু সেই সুযোগটা দেওয়া হবে, এবং এইট অব্দি সমস্ত স্কুলেই সাধারণভাবে কম্পিউটার দেওয়া হবে। তো এই হলো আলোচনা। এবার কীভাবে অ্যাপ্লাই বা কীভাবে কী হবে এ সম্পর্কে নিশ্চয়ই খুব দ্রুত আমাদের কাছে নির্দেশিকা আসবে, এবং সেই হিসেবে আমরা অবশ্যই তোমাদের জানাবো যে অনলাইন ক্লাসের সুবিধার জন্য কিন্তু আমাদের সরকার এই সিদ্ধান্তটি নিলেন। যাই হোক, সিদ্ধান্তটি খুবই ভালো, বিশেষ করে অনলাইনে যারা একটু প্রান্তিক রয়েছে, যাদের এই সমস্যাগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সুবিধাজনক। তো তার প্রচেষ্টাকে আমরা সবাই স্বাগত জানাই। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।